ঢাকা এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এইডস বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন বা আইক্যাপ উপলক্ষে 2030 সালের মধ্যে বিশ্বকে এইডস মুক্ত করতে নতুন প্রজন্মের ভূমিকা বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয়েছে। আইক্যাপের মিডিয়া কো চেয়ার এবং চ্যানেল আই নিয়মিত অনুষ্ঠান স্বর্ণ কিশোরের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পিপিডি নির্বাহী পরিচালক ডক্টর জো থমাস, এইডস সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ডক্টর ঈশ্বর গিলাদা এবং চেইন অফ ন্যাশনাল এইডস অথরিটি অফ কম্বোডিয়ার সিনিয়র মিনিস্টার লেং মৌলি। ফারজানা ব্রাউনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিরা এইডস মুক্ত বিশ্ব গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে চ্যানেল আই পরিদর্শন করেন অতিথিরা।